হ্যালো, আসসালামু আলাইকুম। স্কেচআপের নতুন একটা টুল নিয়ে আলোচনা করব, আপনাদের স্বাগতম। অফসেট টুল স্কেচআপের খুব শক্তিশালী একটা টুল এবং অফসেট টুল ছাড়া কোনো ড্রয়িং যেন সম্পূর্ণ হয় না, করা যায় না অনেকটা এরকম মনে হয়। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা অফসেট টুলটা দেখি। আচ্ছা, এই যে এই টুলটা হলো অফসেট টুল। এখানে একটা কয়েকটা সমতলের উপর ক্লিক করি, দেখে আসলে ব্যাপারটা কি ঘটে। এই যে এভাবে দেন, ইয়েস ইয়েস, তো আমরা কি বুঝলাম যে কোন সমতলে ক্লিক করে তার অফসেট তৈরি করা যায়। আচ্ছা, গেল এইটা। এখন আপনি ইচ্ছে করলে এত ভিতরে, আমি কোন সমতলের ভিতরে অফসেট তৈরি করেছি, এখন এটার অফসেটটা বাইরেও দেওয়া যায় কিন্তু দেখেন, এবং নির্দিষ্ট পরিমাণে। এখানে এই মেজারমেন্ট টুল আছে, এখানে আপনি পরিমাণ টাইপ করে 5 ইঞ্চি, 10 ইঞ্চি, 5 ইঞ্চি টাইপ করে আপনি, এই দেখেন 5 ইঞ্চি কিন্তু হয়ে গেছে অফসেট, ঠিক আছে। তারপর ভিতরেও যদি আপনি দিতে চান, দেন 5 ইঞ্চি, দেখেন ভিতরে কিন্তু অফসেট 5 ইঞ্চি হয়ে গেছে এইজ থেকে। এটা কাউন্ট করে আপনার এজ থেকে, আমি যে 5 ইঞ্চি দিলাম অফসেট, এটা কোথা থেকে হবে, এইজ এই যে লাইন থেকে 5 ইঞ্চি সেরে তারপর অফসেটটা তৈরি হয়েছে, গেল। এখন এখানে কয়েকটা সারফেস আছে, দেখেন একটা দুইটা এজালাটার, একটা দুইটা তিনটা চারটা। এখন আপনি যদি কোন অফসেট তৈরি করতে চান, তাহলে আপনি একাধিক সারফেসের উপর, সমতলের উপর আপনি অফসেট তৈরি করতে পারবেন না। আপনি সিঙ্গেল কোনো সমতলের উপর অফসেট তৈরি করতে পারবেন, যেমন এই একটা, এই একটা সমতল, একটা সারফেস, একটা সারফেস, সিঙ্গেলি একটা সারফেসের উপর আপনি সমতল করলেন, অফসেট তৈরি করলেন, এরপরে এটা করতে পারবেন, কিন্তু আপনি দুইটা একসাথে করতে পারবেন না, এটা স্কেচে যায় না। আচ্ছা, গেল এইটা। এখন অনেক সময় আমরা দেখি কি আমাদের, আচ্ছা এই যে একটা আমার দরজার মত একটা অবজেক্ট আমি এঁকেছি, তো এখানে আমি এই সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইনের উপর কিন্তু অফসেট হয়, একাধিক লাইনের উপর অফসেট হয়, তো এটা আমি সিলেক্ট করে অফসেট টুল ক্লিক করলাম, দেখুন চলে গেছে। এখন আমি দুইটা দুইটা লাইন সিলেক্ট করে, এই দুইটা সিলেক্ট করে অফসেট টুল দিলাম, দেখেন এখন কিন্তু হচ্ছে, এখন কিন্তু হচ্ছে। স্যার, আপনি ইচ্ছা করলে মাল্টিপল অফসেট করতে পারেন, এটা আপনার ইচ্ছা, একসাথে করেন করেন আপনার ইচ্ছা, গেল। এখন আমি আরেকটা জিনিস দেখাই, যে এই সমতলে আমি একটা অফসেট তৈরি করলাম, এই যে অফসেট, এখন এখানে ওই একই পরিমাণ অফসেট তৈরি করবো, এখানে এই মাস্টার কিন্তু এখানে এই কলার ছেড়ে দিস, অতএব এই যে পরিমাণ অফসেট, যে পরিমাণ ডিস্টেন্স অফসেট তৈরি হয়েছে এখানে সেই পরিমাণ,
ভাবো এবার সেও যদি করতে চায় তাহলে এই যে আগের মতো দিয়ে দিয়ে আগের মত নেই। এখন আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো এইখানে আমি নির্দিষ্ট দূরত্বে একটা অফসেট তৈরি করি। এখন এই একই পরিমাণ অফসেট এইভাবে এ পাশে করবো, তাহলে ডাবল ক্লিক করেন, প্রত্যেকটা সার্ফেসে আপনি ডাবল ক্লিক করেন। লেকচারে কি প্রবলেম হচ্ছে, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, আচ্ছা ওকে, ধন্যবাদ, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।